रब्बुल आलामीन बोलेन नबी যারা সম্পদের মালিক 10টা 20টা ফ্ল্যাটের মালিক একরের পর একর জমির মালিক বিশাল সম্পদের মালিক তারপরেও সম্পদ জমিয়ে রাখে আল্লাহর রাস্তায় যাকাত দেয় না তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন পড়েন নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন তো আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ হচ্ছে দুঃসংবাদ কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও তার মানে এই আযাবটা যেন তেন কোনো আযাব নয় এটা ভয়ঙ্কর একটা আযাব এটা যেন তেন আযাব নয় হাজার বছর জাহান্নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেক দেয়া হবে কপালে একটা ছেক দেয়া হবে পিঠের মধ্যে ছেক দেয়া হবে নাউজুবিল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন কঠিন মর্মন্তুদ আযাব আর শাস্তি পানিশমেন্টের সুসংবাদ দাও ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে মা বলে তুই ফেল করছস তোর আব্বা এসে এমন মাইট দিবে মাইট দিলে মজা টের পাবি আচ্ছা আওয়াজ করে বলেন মাইট দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায় কিন্তু মা বললেন যে মজা টের পাবি তার মানে মাইটটা যে কড়া মাইট হবে শাস্তিটা হবে বড় ডেঞ্জারাস শাস্তি এই শাস্তির তীব্রতা মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সম্পদশালী যারা হয়েছেন আল্লাহ শুকরিয়া করেন আর বছরান্তে যাকাত দিয়ে দেন সম্পদের মধ্যে বরকত দিবে কে আল্লাহ সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন ওনার এক চাচাতো ভাই ছিল কারুন বিশাল সম্পদের মালিক কত যে সম্পদ তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভিতরে আটকে রাখতো আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো ওই চাবিগুলো কাঁধে তুলতে 10 জন মানুষ লাগতো তাহলে সম্পদ কি কম না বেশি সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে তুমি এই সম্পদের যাকাত দাও কি দাও সে বলে না আল্লাহ তো আমারে সম্পদের মালিক বানায় না ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো কারণ বলে তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায় আল্লাহরে চ্যালেঞ্জ দিস কারে চ্যালেঞ্জ দেয় আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা জানেই না আল্লাহ কি দেয় না এই কথাটা মনে রাখতে পারবেন আল্লাহ কি দেয় না আল্লাহ ছাড় দেয় আল্লাহ চান্স দেয় আল্লাহ সুযোগ দেয় আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয় কিন্তু আল্লাহ ভুলে যায় না আর আল্লাহ ছেড়েও দেয় না চিল্লায় বলেন ঠিক কি না কারণ বলে তোর আল্লাহরে বল পারলে আমারে মারতে পারলে আযাব পাঠাতে বল দেখি তোর আল্লাহর শক্তি কত রে মুসা আযাব পাঠাতে বল আল্লাহ বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল সিন্ধুকের বাক্স স্বর্ণের বাক্স রূপার বাক্স সম্পদের বিশাল বিশাল সিন্ধুকগুলো সহ কারুনকে আমি জামিনের মধ্যে দাবিয়ে দিলাম নাউজুবিল্লাহ পড়েন জামিনে এটা একটা আশ্চর্যজনক শাস্তি এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় নাই আল্লাহ কাউকে আযাব দিয়েছেন প্রচন্ড বাতাস বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি কাউকে দিয়েছেন ভূমিকম্প কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন দাউদ আলাইহিস সালামের কিছু কওম তারা সাগরের মাছ ধরে রাখতো এই মাছগুলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ওনার সুরের ঝংকার তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আমাদের কোরআনে সূরা আছে 114টা আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল 150টা আমরা পড়ি সূরা ওনারা পড়তেন ছড়া সুবহানাল্লাহ কইবেন না তো ওনার গলায়ও সুর আবার এটা ছড়া গাইলে কত সুন্দর লাগে উনি আকাবা উপসাগরের পাশে বসে ছড়াগুলো তেলাওয়াত করতেন শিক্ষণীয় ইসলামিক ছড়া আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো আল্লাহ বললেন দাউদের উম্মত খবরদার শনিবারে মাছ ধরা যাবে না রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর নিষিদ্ধ হচ্ছে শনিবারে আদেশটা কার নির্দেশনা কার মানার দরকার আছে না নাই দাউদ আলাইহিস সালামের কওম একটু বুদ্ধি করলেন ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে, আমরা ধরবো না, শনিবারে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। কি করব? যাতে মাতাল তালে ঠিক। শনিবারে ধরা যাবে না, একে অপরের বলতেছে এই খবরদার শনিবারে মাছ ধরবি না, নিষেধ করছে কে? শনিবারে মাছ ধরা যাবে না। সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে, ওরা শনিবার এই মাছগুলো ধরে না, ওরা বেড়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে। শনিবার শেষ, ওরা সময়ের দিকে তাকায় থাকে, রবিবার শুরু হইলেই মার ধর। আছে না নাই? ও মিয়া, ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই? আল্লাহ বললেন কুনু কিরাদাতান খাসিন, তারা অভিশপ্ত বানর হয়ে যা। আল্লাহ এক একজনকে এক এক শাস্তি দিয়েছে, কিন্তু এই কারুনকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি। সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে। কারুনের পা পর্যন্ত দেবে যায়, কারুন ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত দেবে যায়, কারুন ভেবেছে কিছু হবে না, আমার গায়ে অনেক শক্তি, আমি পার পেয়ে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায়, কারুন কয় মুসা সব সম্পদ তোর, আর তোর আল্লাহ লইয়া যা, আমারে সাইরা দে, সব সম্পদ তোর মুসা, সব তোর, গাড়ি তোর, বাড়ি তোর, সিন্দুকের বাক্সগুলা তোর, আর তোর আল্লাহর, আমারে খালি সাইরা দে, আমি বাঁচতে চাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারুনরে সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই, ফেরাউনরে অনেক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এই জন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কশিনকালেও ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারুনকে জামিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো, সম্পদ সহ জামিনের মধ্যে। আল্লাহ কারুনকেও দাবালেন, কারুনের সম্পদও দাবালেন, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য। কারুনের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই যাকাত যদি না দেন, আপনার এই আদরের সম্পদগুলো, ব্যাংক ব্যালেন্স, আপনার প্রাইস বন্ড, আপনার ফ্ল্যাটগুলো, আপনার একর একর জমিগুলো কিয়ামতের দিন কি হবে জানেন? সুজাআন আকরা, টেকো সাপ, সাপের মাথায় চুল হয় জানেন, এই যে ফানা ধরে না, এইটা হচ্ছে সাপের মাথা। এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয়, কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত, বিষের ঠেলায় ওই চুল পড়ে যায়। এই জায়গায় চুল, আবার দেখতে যায় না আজকে সাপ ধইরা একেবারে শেষ করে দিবে। তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে, এগুলো তো দুনিয়ার সাপের মতো, তাই না? এগুলো মনে হয় অ্যানাকোন্ডার মতো, সি স্নেক, র্যাটেল স্নেক, কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, পাইথন, এই জাতীয় সাপ না। সুজাআন আকরা, টেকো সাপ, মাথায় চুল নাই, এক একটা ছোবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে, পয়জনাস হয়ে যাবে। এক ছোবলে দেহটা 70 গজ জমিনের নিচে চলে যাবে। এজন্য যাকাত দেয়ারে আবশ্যক করে দিয়েছে কে? এখন আবার যাকাতের শাড়ি আর লুঙ্গি সমাজে আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে কিছু নাই। এগুলো এমন শাড়ি মশারির চেয়েও পাতলা, এগুলো আপনি গরিবদের হাতে তুলে দেন কি করে? এই ঠাট্টা করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? অনেক ভিআইপি সিআইপিজরা আছে, অ্যানাউন্স করে দেয় আমার বাংলো বাড়ির সামনে ফেব্রুয়ারির অত তারিখে আসবেন সবাই, 14 ফেব্রুয়ারি আসবেন, ভালোবাসার শাড়ি দিয়ে দিব সবাইরে। তো এই পাতলা শাড়ি নেওয়ার জন্য আসে মহিলারা, শাড়ি দিবে 5000, মানুষ আসছে 1 লাখ, পদপৃষ্ট হয়ে মারা যায়। এরকম আছে না নাই? আপনার যাকাতের শাড়ি নিতে এসে ম্যানেজমেন্টের অভাবে, সুন্দর ব্যবস্থাপনার অভাবে পদপৃষ্ট হয়ে যারা মারা গেল, এদের হত্যার দায়ভার আপনি কিয়ামতের দিন এড়াতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? যাকাত এসেছে দারিদ্র্য বিমোচনের জন্য, টু ওয়াইপ আউট দ্য পভার্টি ফ্রম দ্য সোসাইটি। সমাজ থেকে আপনি দারিদ্রতাকে ঝাড়ু পেটা করে বিদায় করবেন, এজন্য এসেছে যাকাত। একজন লোককে যখন আপনি যাকাত পে করবেন, এমন পরিমাণে যাকাত আপনি তাকে দিবেন যে তার জন্য আর অন্য কোথাও যাকাতের লাইনে যে হাত পাতা না লাগে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কোনোদিন দিবেন না। আপনি 10,000 জনকে দেওয়ার দরকার নেই, আপনি 10 জনকে দেন, 10টা সিএনজি কিনে দেন, তাদের ঘরে যদি কর্মক্ষম ছেলে পেলে থাকে অটোরিক্সা কিনে দেন, সিএনজি কিনে দেন, एक अस्ट्रेलियन गाय किने दें दूध बिक्री करे फैमिलीटा चलबे ठीक किना अपनी एक चाय टंग दोकान करे दें एक झालमुड़िर दोकान करे दें ताहले तार एई काजेर मध्य दिए तार पुरो फैमिलीटा लीड करते पारबे चित्कार करे बोलेन ठीक किना এইভাবে যাকাত দিতে রাজি আছেন তো আপনাদের মধ্যে থেকে যদি কারো যাকাত ফরজ না হয় আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের যাকাত ফরজ হয়েছে এই মেসেজটা পৌঁছে দিতে হবে রাজি আছেন এজন্য রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের লোভ কমবে চিল্লায় বলেন কমবে না আমরা এই দুনিয়াটাকেই সব মনে করি আসলে এটা কি সব কথা বলেন আসলে এটা সব না আমরা চাক্ষুষ যখন মালাকুল মাউতকে দেখতে পাবো তখন আমাদের টনক নড়বে আমরা প্রত্যেকই কিন্তু মালাকুল মাউতকে দেখব বিশ্বাস হয় প্রত্যেকই আমরা দেখব ভালো হলেও দেখব খারাপ হলেও দেখব নিজ চোখে আমরা মালাকুল মাউতকে দেখতে পাবো আর আমাদের রূহ তিনি কবজ করে নিয়ে যাবেন চিৎকার করে বলেন ঠিক কি না যারা মুমিন বান্দা যারা ইমানদার তারা মালাকুল মাউতকে দেখবে খুব সুশ্রী সুন্দর সাদা ধবধবে জুব্বা পরা একটা যুবকের বেশে আলহামদুলিল্লাহ পড়েন আপনারা ইনশাআল্লাহ এই সূরাতে মালাকুল মাউতকে দেখবেন সুশ্রী সুন্দর এক যুবকের বেশে সুঘ্রাণ তার গা থেকে আসছে সে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বসে পড়ে বসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো বলতে বলতে রুহুটা স্মুথলি মুমিন বান্দার দেহ থেকে বের হয়ে মালাকুল মাউতের হাতে চলে যায় কাফান মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাতের হানুত এনে কাফন এনে মালাকুল মাউত এটাকে খুব সম্মানের সাথে আমরা বাঁচলেও যেমনি সম্মানিত আমরা মরে গেলেও রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি বেঁচে থাকলেও মানুষ সম্মানিত মরে গেলেও সম্মানিত ঠিক কিনা বিশ্বনবী দেখলেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে পেছনে পেছনে অনেক মানুষ লাশ বহনকারী মানুষগুলোরে দেখে বিশ্বনবী সাহাবাদের সাথে বসা ছিলেন হঠাৎ বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন নবী ইন্নাহু ইয়াহুদি এইটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন কেন আপনি বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান হোক না ইহুদির লাশ এটা কি মানুষ না সুবহানাল্লাহ পড়েন কি নবী ছিলেন মানবতা হিউম্যানিটি কাকে বলে তিনি গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী বললেন এটা মানুষ মানুষকে আমি অনেক সম্মান দান করেছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম আমি আদম আলাইহিস সালামের সব সন্তানকে সম্মানিত করেছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে যে নূরের ফেরেশতারাও এই মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন তার মানে মানুষের সম্মান আছে না নাই এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয় মালাকুল মাউত পুরুষের আকৃতিতে আসে যুবকের আকৃতিতে আসে ধবধবে সাদা জুব্বা পরে জান্নাতি কাফনে করে রুহুটা নিয়ে ইল্লিনে চলে যায় আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম ইমানের মৃত্যু হয় আরো জোরে পড়েন আমিন আর যারা কাফের আহলুস শিমাল বামপন্থী ইসলাম বিরোধী এরাও মালাকুল মাউতকে দেখে তবে ভয়ঙ্কর আকৃতিতে দেখে ভয়ঙ্কর যত কুৎসিত হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ বেরোতে পারে একজন লোকের দেহ থেকে এরকম ভয়ঙ্কর অগ্নিমূর্তি নিয়ে মালাকুল মাউত তার কাছেও আসে সেও দেখে তবে এসেই মালাকুল মাউত त्रास सृष्टि करे कि सृष्टि करे अपनारा हाईवे बासे करे ढाकाय जेते कखनो डाकातेर कबले पड़ेछेन केउ 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 होयतो पड़ेछेन डाकातरा कि करे जानेन डाकातरा संख्याय कम पड़ेछो अनेके पड़ेछो तादेर अभिज्ञता आछे डाकातरा संख्याय 5 जन बासे आछे 50 जन तारपरे 50 जन कांपते थाके एर कारण डाकातरा एसेई शुरूते एकटा त्रास सृष्टि करे ओरा रामदा दिए चाकू दिए एलोपाथाड़ी कोपाय पुरुषगुलोरे जाते रक्त देखे भये जा जा आछे आगे रेडी करे राखे कथा कौन मालाकुल मौत इस्लाम बिरोधी और गद्दार गुलोर माथार सामने एसे त्रास सृष्टि करे एसे बोले या आय्यातुहा नफ्सुल खबीसा हे पापात्ता बेर हो दुनियाते इस्लाम रे अनेक बाश दिएछिस अल्लाहर नबीके अनेक गाली दिएछिस इस्लामी आईनेर बिरोधिता करेछिस इस्लामी आंदोलनेर 12टा बाजिएछिस एकटार पर एकटा बोले त्रास सृष्टि करे आर लोकटा कांपते थाके भये आर बोले या आय्यातुहान नफ्सुल खबीसा पापात्ता बेर हो आय बेर हो मुमिनेर आत्मा जेमनी डाक देयार साथे साथे स्मुथली बेर होयेछे काफेर आर मुशरिक इस्लाम बिरोधीदेर आत्मा कि एरकम ताड़ाताड़ी बेर होबे नाकि उखरुजी इला गदाबिल्लाह आल्लाहर राग क्रोध और घृणार दिके आत्मा तुई बेर होये आय बेर होय ना आत्मा एकबार डाने दौड़ मारे एकबार बाएं दौड़ मारे सामने मारे पेछने मारे आत्माटा शुधु छोटाछुटी करे एबार मालाकुल मौत गाये जत जोर आछे टेने 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 हिचड़े आत्माटारे बेर करे निये आसे आल्लाह एई मरण थेके तुमी आमादेरके बाँचाओ एकटा जीवित छागलके जबाई ना करे तार चामड़ा देहेर एक जायगा थेके उल्टो दिके टेने हिचड़े बेर करले से जतटा व्यथा पाय एर चेये बेशी व्यथा कष्ट दिए इस्लाम बिरोधीदेर रूह कबज करा हय एजন্য সেই দিনের অপেক্ষায় আমরা সবাই আছি ঠিক কি না তখন বোঝা যাবে কার কত ক্ষমতা তখন বোঝা যাবে কার প্রতিফল কি রকম হবে কার আবাসস্থল কোথায় হবে কে ডানপন্থী কে বামপন্থী কে জান্নাতি জাহান্নামী সেদিন সব গোমর ফাঁস হয়ে যাবে এজন্য রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির दुनियार लोभ लालसा तुम्हादेरके एकेबारे पागल बनिए फेलेछे क्षमतार लोभ टाकार लोभ ख्यातिर लोभ यशेर लोभ तुम्हादेरके एमन पागल बनिएछे आखिरातके बेमालूम तोमरा भूले गिएछो तुम्हादेर एई गाफलती कोश्चिनकालेओ थामबे ना कमबे ना जतदिन ना तोमरा कबरे ढुकबा ठीक कि ना एजन्य प्रिय भाइरा एकटू थामेन स्टप सिट डाउन एकटू भाबेन जे आमादेरके चले जेते होबे আমরা আজীবন থাকতে আসি নাই এই দুনিয়াটা একটা মরিচিকা তাই না এই পৃথিবীটা একটা মায়াজাল এটা একটা ধোঁকা এই মায়াজালের ভেতরে আমরা পড়ে আছি এই পৃথিবীর দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো আওয়াজ করে বলেন তো স্বর্ণের টুকরা কয়টা লাশ কয়টা অনেক অনেক আগের জামানায় तीनजन युवक तादेर कर्मसंस्थानेर जन्य बेरियेछे पथिमध्ये तारा गुप्तधन पेयेछे कि पेयेछे चारटा स्वर्णेर टुकरा पेये तो महा खुशी आमरा बेचे गेलाम आमरा धनी हये गेलाम आर जीवने आमादेर दुःख नाई कष्ट नाई एबार मानुष तीनजन स्वर्णेर टुकरा चारटा एकटु झामेला हये गेल ना चार जने चारटा पेले भालो हतो ना मानुष कयजन स्वर्णेर टुकरा कयटा चारटा এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে একজনকে বলল তুই বাজারে যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় সে রুটি কিনতে গেল আর এই দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি যেটারে রুটি আনতে পাঠাইছে ওটারে যদি শেষ করে দিতে পারি মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি তাহলে তো আর ভাগাভাগির কোনো কাজ নাই স্বর্ণ চারটা তুই পাবি দুইটা আমি পাবো আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি 20 মা খায় নিতে পারি जैक्सन खेला अल्लाह अकबर रुटी थे की माखाय निते पारी 20 ताहले एई दुइटारे 20 माखानो रुटी खावाय दिलाम चारटाई आमार आमार एर धरे के तो जेई चिंता ओई काज ओराओ रुटिर साथे उनिओ रुटिर साथे 20 माखाइछे एराओ रेडी होये आछे कखन आसबे आसार साथे साथे ओइटारे धइरा आइजो मायर काइलो मायर माइरा ओइटार भर्ता बानाय फेलाइছে ओइটা অক্কা পাইছে শেষ। এবার দুই বন্ধু মহা খুশি, তুই দুইটা আমি দুইটা লাফাইতেছে আনন্দে। এক বন্ধু কয় লাফাইস কম, ক্ষুধা লাগছে অনেক, আগে খেয়ে নেই আই কি করি। এবার প্যাকেট থেকে বিষ মাখানো রুটি বের করে রুটি খাই, ওই দুইটাও শেষ। চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরার জায়গায় পড়ে আছে, আর তিনটা লাশ পাশে পড়ে আছে। হাযিহি মাসালু হায়াতিদ দুনিয়া, এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ক্ষমতার মসনদের চারটা জায়গায় পড়ে থাকবে, মানুষগুলো থাকবে না, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখেন, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়িটা কার, আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি, বলেন না? একটু খেয়াল করেন, আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, কেউ যখন জিজ্ঞেস করতো বাড়িটা কার, আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি। আপনার দাদাও খুব পরিচয় দিত, এটা আমার বাড়ি, এই বাড়ি কার, আমার। আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি। আপনি মরে গেলে এই বাড়িটাই, যেটারে আপনি আমার আমার বলে আগলে রাখতেন, আপনার ছেলে তখন শুরু করবে আমার। কথা কন, ছেলে মরে গেলে নাতি বলবে আমার। ছেলে বা নাতি যদি এই জায়গাটা বাড়িটা বিক্রি করে দেয় যাদের কাছে বিক্রি করা হলো, তখন তারা শুরু করবে আমার, ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সবকিছুর আসল মালিক কে? সেজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা। বিষ্ণুই বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে। ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া তার এই লোভ লালসা অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা কোনোদিন কেউ থামাতে পারবে না। একটু বুঝে শুনে উত্তর দেন, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, আমি আমার 14 পুরুষ এটারে বিক্রি করে করে খেয়েও কি শেষ করতে পারবো? আপনি পাহাড় দেখছেন কত বড়, স্বর্ণের পাহাড় যদি হয়, এটারে বেচে খেয়ে মজমাস্তি করে আমাদের 14 পুরুষের জীবন কেটে যাবে। তাহলে আরেকটা পাহাড় দিয়ে আমি কি করব? এটা মানুষের স্বভাব, যার আছে বেশি সে চায় বেশি। আল্লাহ বলে থাম, একটু থাম, অনেক হয়েছে, আর না, তোমাকে চলে যেতে হবে। এই পাগলামির মায়া জালে আর পড়ে থেকো না, ঘুমন্ত বিবেকটাকে জাগাও, আখিরাতের সামানা তৈরি করো। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবর জিয়ারত তোমাকে করতে হবে। কবর হলো এমন জায়গা, এটা হলো মরণের পরে আখিরাতের প্রথম ধাপ। বিষ্ণুই বললেন এই ধাপটা যদি সহজ হয়, আখিরাতের বাকি ধাপগুলোরে সহজ করে দিবে কে? আর এই কবরের প্রশ্নের উত্তর যদি উল্টা পাল্টা হয়ে যায়, প্রথম ধাপের প্রশ্নের উত্তর যদি গোলমাল পেকে যায়, পরের ধাপগুলোতে মায়ের আছে না নাই? বিষ্ণুই বললেন মুমিনদের জন্য এই কবরে প্রশ্ন থাকবে কয়টা? কথা কন, চারটা। যারা ইসলাম বিরোধী, যারা কাফের, যারা মুশরিক, যারা বামপন্থী, তাদের থাকবে তিনটা, মুমিনদের জন্য চারটা। মুমিনদের প্রথম প্রশ্ন হু ইজ ইয়োর লর্ড, মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন আমাদের রব কে? আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাকপাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন আল্লাহ আমারে রব। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন আমাদের রবকে। দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তোর ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে তারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, উনি আমাদের পেয়ারা নবী, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। দুজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। দুজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিশ্বনবীর চেহারা দেখা মাত্রই চিনে যাব, ঠিক কিনা? আমরা বলবো এই লোককে চিনি মানি উনি ছিল আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের কলিজা। এই নবীর জন্য আমরা সব করতে রাজি। এই নবীর সম্মান আর ইজ্জত বাঁচাতে আমরা দেহের তাজা রক্ত ঢালতে রাজি। এই নবী আমাদের সব। এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। এই নবীর আমরা চিনি মানি, উনি তো আমাদের প্যারা নবী। এই তিনটা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাআল্লাহ, চতুর্থ একটা প্রশ্ন, ওমা ইলমুক, হোয়াটস ইউর নলেজ, তুমি কিভাবে শিখলা? তুমি কি নকল করে শিখেছো না জেনে বুঝে? আপনাকে বলতে হবে কোরআন থেকে জেনে, হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি। চারটা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খোশ আমদেদ, সুস্বাগতম, তুমি তো কপালওয়ালা। আলহামদুলিল্লাহ পড়েন। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়া ইফসাহু লাহু কবরুহু 70 যিরান, তার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুইটা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। এরপরে ফেরেশতারা বলবেন নাম কানাউমিল আরুস, ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে প্রশান্তির ঘুম দেয়, আনন্দের ঘুম দাও, ঘুমাও। আপনি আরামসে ঘুমাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই ঘুম আপনার ভাঙবে না যতক্ষণ না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার না আসে। আপনার এই ঘুম আর ভাঙবে। আর যারা ইসলামের বিপক্ষের শক্তি, কাফের মুশরিক, তাদেরকেও বসানো হবে মালাকা নাসওয়াদা নাজরাকান, নীলাবচ কৃষ্ণ বর্ণের দুইজন ফেরেশতা আসবে। এদের চোখ থাকবে নীল, গায়ের রং কালো। দেখতে কেমন লাগবে রে ভাই? আল্লাহু আকবার। এসে বলবে বস, আনসার দে, মার রব্বুক, তোর রবকে। ও আল্লাহ জানবে না, ও বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি ভালো মানুষ, আমারে মাফ করে দেন, আমারে ছাইরা দেন, আমি জানি না রবকে। কয় দাঁড়া, আর দুইটা বাকি প্রশ্ন, এরপরে দেখাইতেছি ফাইনাল খেলা। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না, মাফ কইরা দেন। লা আদরি, আমি ধর্ম টর্ম জানি না, আমি তো চিয়ার্স করতাম, চিয়ার্স, আমি ড্রিঙ্কস খাইতাম, আমি ধর্ষণে সেঞ্চুরি করতাম, আমি শাহবাগের মঞ্চে উঠে ইসলামের বিরুদ্ধে ভাষণ দিতাম। আমার সে পাগলের মতো বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কে আমার রব, আমার কিছু মনে নাই, আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে, আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে। দুইটা প্রশ্ন শেষ, বাকি কয়টা? এবার বিশ্বনবীর চমৎকার নূরানি চেহারাটা দেখিয়ে বলা হবে আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো নাকি? সে বলবে আমি এই লোকটারে চিনি না, আমার দলের লোকেরা যা করত, নাস্তিকরা যা করত, আমিও তাই করতাম, সবাই লোকটারে গালি দিত, আমি ওই লোকটারে গালি দিতাম, আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লিখতাম। আছে না নাই? ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তারাইতা, তুই তো পোড়া কপাল, তুই তো একটা প্রশ্নের উত্তর করতে পারলি না। ফায়ুতরাকু বিমাতারিক মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে এবার পিটিয়ে পিটিয়ে ওর গায়ের গোশতগুলো থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইলতাইমি, ও কবরের জমিন, কবরের মাটি, দুই দিক থেকে তুই চাপা দে। কি দে? দুই দিক থেকে চাপা মার। এক একটা চাপার চোটে পাজরের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ এই পরিস্থিতি থেকে ওই কঠিন বিপদের দিন তুমি আমাদের বাঁচিয়ে দিও। আমরা যেন সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর করতে পারি তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ লালসা কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকো। এই কবরে আমাদেরকে যেতে হবে, ঠিক কি না? এটা থেকে পালাবার কোনো সুযোগ আছে? কোনোভাবে বেঁচে থাকা যাবে? এজন্য মাঝে মাঝে কবরে যাবেন। কই যাবেন? বিশ্বনবী বলেছেন নাহাইতুকুমান জিয়ারাতিল কবুর, একটা সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তবে এখন সমস্যা নাই, এখন কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ করায় দেয় কে? মাঝে মাঝে কবরস্থানে যাবেন আর ভাববেন যে এখানে আমাকে আসতে হবে, চলে যেতে হবে আমাকে, এটা আমার আসল জায়গা। তবে মহিলারা যাবেন না, কারণ মহিলারা লাশ কবর আর রক্ত দেখলে সহ্য করতে পারে না, তারা বিলাপ শুরু করে দেয়। আছে না নাই? ও মা গো, মইরা গেল গো, কই গেল রে। আছে না নাই? চুল টানে, লাফালাফি, বিলাপ করে নারীরা। হৃদয় নরম, তো এদের হৃদয় আবার খুব নরম, তো এই জন্য নারীরা কবরে যাবেন না। আপনারা কবরের বাইরে থেকে আপনার আব্বার জন্য দোয়া করে ফেলবেন। পুরুষরা যাবেন, প্রায় কবরে যাবেন। কবরের চারদিকে ডিজাইন করে বড় দেয়াল, গম্বুজ, এগুলো করা যাবে না। আর কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি চাইতে হয় কার কাছে চাও? সাহায্যের দরকার, কে সাহায্য পাঠাতে পারে? এজন্য বিপদে আপদে সবসময় কার কাছে চাবো? বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যাবে যাবে না, কারণ বিশ্বনবীও চাইতেন কার কাছে? বিশ্বনবী নিজেই চাইতেন আল্লাহর কাছে। এজন্য আমাদেরও চাইতে হবে কার কাছে? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়, ঠিক কিনা? অসহায় কবরের মানুষ আপনারে কি দিবে? দিবেন তো আপনি। আপনি যেই তার জন্য দোয়া করবেন, ফাতিহা পাঠ করবেন, এখলাস পাঠ করবেন, তার জন্য মাগফিরাত কামনা করবেন, আপনি দোয়া করলে তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে কে? কিন্তু সে কি আপনার বিপদ থেকে মুক্ত করতে পারে? তাহলে এই সূরাতুত তাকাসুর থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে হাজিরা দিতে হবে, আমাদের কিন্তু ফিরে যেতে হবে। এই চিন্তাটা আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, মাথায় রাখার দরকার আছে না নাই? আজকে থেকে মাঝে মাঝে একটু ভাবা যাবে না যে আমাদেরকে চলে যেতে হবে? সাইয়েদনা ওমরে ফারুক বলতেন মুতু ক্বাবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলান তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার তোমার নিজের হিসাব নাও। বাড়িতে বসে দাগ কাটবেন, ভালো কাজ খারাপ কাজ লিখবেন, ভালো কয়টা করছেন, খারাপ কয়টা করছেন, এবার নিজে একটু হিসাব করেন আপনার অবস্থা কি হতে পারে। বিছানায় একবার চোখ বন্ধ করে লম্বা হয়ে শটান হয়ে শুয়ে যান আর ভাবেন আপনি নাই। লোকজন কান্নাকাটি করবে, অ্যানাউন্স করা হবে আমাদের অমুক ভাই দুনিয়াতে নাই, বিকেল 4টায় জানাজা, জানাজা শুরু হয়ে যাবে। হাজার হাজার আপনার বন্ধু বান্ধবরা এসে কাঁদবে, জানাজা দিয়ে খাটিয়াতে করে কবরে রেখে দিয়ে আসবে, কেউ সাথে যাবে না, কেউ না। এই ঘটনাটা আমার আপনার আমাদের সকলের জীবনে ঘটতে যাচ্ছে। গোয়িং টু হ্যাপেন ভেরি সুনার, খুবই দ্রুত হতে যাচ্ছে, কবে হতে যাচ্ছে আমরা কেউ জানি না। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আমরা চলে যাব এটা নিশ্চিত, কবে যাব কেউ জানি না। তাই আসুন আমরা প্রতিদিন কবরের কথা অনেকবার স্মরণ করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো।